আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন আমার আব্বু এখানে বসে সবজি বিক্রি করতেছে, আমি আব্বুর খাবার দিতে আসছি। আসসালামু আলাইকুম আব্বু, কি অবস্থা আব্বু? এই যে তোমার খাবার, খাওয়া আগে খেয়ে নাও। আমি দাঁড়াইছি, তুমি খেয়ে নাও। এটা হচ্ছে আমার আব্বু, আর এই যে বাগেরহাট খানজানালি মাজারে এখানে হাটে আমার আব্বু হচ্ছে সবজি বিক্রি করতেছে। এগুলো আমাদের সব ঘেরের, এই লাউগুলো আমাদের এবং বরবটিগুলা, এই ভেন্ডি, টমেটো, সিম, পেঁপে, চালতা, মিষ্টি কুমড়া। আব্বু চালতা কোন জায়গাতে আনিসো? ও আচ্ছা, হ্যাঁ ওই যে আব্বুর জন্য লাঞ্চ নিয়ে আসছি। আমার আব্বা বক্সে করে কি যেন দিচ্ছে, আমার আম্মা মনে হয় কোনো খাবার পাঠাইছে, সেটা আমার আব্বা বক্স করে আবার আমার হাতে দিচ্ছে। এবং এই কলাও আমাদের আব্বু, কলা তো আমাদের গাছের দেখাচ্ছে। আচ্ছা মিষ্টি কুমড়া আর পেঁপে, এই মিষ্টি কুমড়া আমাদের। তাহলে আমাকে এখান থেকে যত সবজি আছে সব এক একটা করে দিতে থাকো, বাসায় নিয়ে যাবো, খালি কলা বাদে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার আব্বু একজন কৃষক, এটা আমি সব থেকে গর্ব করে বলি। এবং হচ্ছে আমি আমার আব্বুর জন্য দুপুরের লাঞ্চ নিয়ে আসছি, তো আপনাদের সাথে শেয়ার করতেছি যে আব্বুর জন্য আমি কী নিয়ে আসছি বাসা থেকে এবং আমার বাবা কী করে। আমি একজন কৃষকের মেয়ে, এটা আমার সবথেকে বড় গর্ব। কিন্তু আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমার আব্বু হচ্ছে আমাকে সব বাজার ঘাট দিয়ে, আব্বু ওইটা দিও না, এটা দাও, হ্যাঁ এটা এটা দাও। আমার আব্বুর জন্য আমি খাবার নিয়ে আসছি এবং আমার আব্বু এখন সব শীতের সব সবজি দিবে, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ তো তুষার ভাইয়া, রাকিব ভাইয়া, থ্যাংক ইউ। তো সবাই লাইফটা শেয়ার করবে। দেখেন আমার লাইফ স্টাইলের সাথে আমার বাবা মা কত সুন্দর, মানে কি বলবো। দুটা পেঁপে দাও, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজেদের গাছের, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একদম নিজেদের গাছে, ভালো তো দেওয়ার দরকার নেই, ছোটো ছোটোগুলো দাও, মার্শাল্লাহ খুব সুন্দর তো আপনি। থ্যাংক ইউ ভাইয়া, এটা হচ্ছে আমার আব্বু। এই যে এইটা হচ্ছে আমাদের নিজেদের সবজি, এই লাউগুলা। আব্বু লাউগুলা কত করে বিক্রি করতেছো? ও আচ্ছা আচ্ছা, এটা একদম বাগেরহাট খানজানালি মাজারের মধ্যে, দেখতে পাচ্ছেন সবাই সবজি নিয়ে বসছে। এখানে আবার ছোট ছোট আলু উঠছে, এই যে পানি ফলগুলো উঠছে, পানি ফলগুলো খুবই মজা। এটা কেজি কত, কেজি কত আপনার? এই মিষ্টি কুমড়া আমাদের গাছের, এটা হচ্ছে আমার আব্বু। আব্বু একটু মিষ্টি কুমড়া দিয়ে দিও, কাটাটা না একটা নিব না আব্বু, একটা এত লাগবে না তো। হ্যাঁ ওইটা দিয়ে দাও, ওইটুক দিয়ে দাও। আর মারেন না তো খুলনা যেতে হবে, একটা টেস্ট দিছো ডাক্তারে, আর ওইখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। এটা কি আমাদের গাছের শাক? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বু দুই তাড়ি দিও না, এক তাড়ি দাও আব্বু, এক তাড়ি দাও। ওই চিংড়ি মাছের ঝোল করবানি, এক তাড়িতেই হবে আব্বু। লাউ দিছো একটা না? ভেন্ডি লাগবে না আব্বু, তাহলে ভেন্ডি দিলে আধা কেজি দাও, তাহলে ভাজি করে তোমার জামাই খেতে পানি। এগুলো হচ্ছে যে প্রচুর ভিতরে যেগুলো হয় সেগুলো। মাশাআল্লাহ ভাইয়া আসছে, আমার ভাই শ্রীঘাট থেকে বাপ্পি বলছি আপু। থ্যাংক ইউ বাপ্পি, কেমন আছো? আপনি সামনে আসুন ক্যামেরার, এই তো সামনে আসলাম, আমি সিলেট থেকে দেখছি। থ্যাংক ইউ, আমি আব্বু সবজি নিয়ে আসছে সব ঘেরের, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কিছু কিনা আছে, কিছু সবজি আছে, এটা জানি আব্বু। এটা দিও না, লম্বাতে দাও, ওই খাওয়াতে দাও, ওই খাওয়াতে দাও, ছোট দিকে এটা খাওয়াতে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? এবং আমার আব্বুর জন্য আমি এই যে লাল বক্সে করে খাবার নিয়ে আসছি, দুপুরের খাবার। আমি এখানে থাকতে থাকতে আব্বুর জন্য খেয়ে আসি সেই জন্য। হ্যাঁ হ্যাঁ ওইটা দাও, সমস্যা নেই, বুড়ো হলে সমস্যা নেই, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, অসুবিধা নেই। আমি সজল থেকে দেখছি, থ্যাংক ইউ ভাবি। কি আমারে পাঠান? আচ্ছা ভাবি ঠিক আছে, আব্বুর কাছে সবজি নিতে আসছি। আব্বু একটা পাতা কপি আর একটা ফুলকপি কিনে দিবা, আর পালং শাক এই টাকা নাও এখান থেকে ভাইয়া, এই যে একটা ফুলকপি দেন, এটা দেন। দেখেন তো মাপ দিয়ে কতটুকু হয়। আমি ইন্ডিয়া থেকে, শ্রীঘাট থেকে বাপি বলছি। আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু মালদ্বীপ থেকে, থ্যাংক ইউ হাসান ভাইয়া। ওরে ভাবি
লাউ গুলো দেখে আমার সেই নিতে মন চাচ্ছে। আরে ভাবি কি করে পাঠাবো, কোন এত সুন্দর সুন্দর লাউ আর এখানে ভরা। আপু কোথায় আছেন? সোনামণি, এই তো দরগায় আসছি মাজারে। আর একটা পাতা কপি মাপ দিয়ে দেখেন তো ভাইয়া, এটা নেন। কেজি কত করে এগুলো? চলে আর ফুলকপি আচ্ছা 60 টাকা করে কেজি। আপনার আচ্ছা ওইখানে বলে 40 টাকা করে কেজি। 1.50 টাকা টোটাল ফুলকপির দাম কত? এই ফুলকপির দাম কত দেন আমাকে, আমার হাতে দেন ব্যাগ নিয়ে। এখানে দেখেন কত সুন্দর করে হাট বসছে, এখানে এত পরিমাণ। এখন দাঁড়ানো যাচ্ছে, একটু পরে দাঁড়ানো যাবে না, অনেক মানুষ এসে ভরে যাবে এখানে সবজি কেনার জন্য। পলিথিন দিয়ে দেন। আপনি কি করতেছেন? দিছো না আমাকে? দিছো? হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা, ওইটা ওইটা আমার আব্বা আনতেছে, দিচ্ছে। আমার ফোনটা নেই, তুই কই যাবি এইগুলো নিয়ে? আমার ফোনে তা নাই, বুঝি নাই ও ভাইয়া, আমার ফোনে তা নাই, তুই কই যাবি এগুলো নিয়ে? আমি হচ্ছে বাগে বাসায় যাবো, রান্না করে নিয়ে কালকে যাবো। ওই যে মার আবার রিপোর্টটা খারাপ হয়েছে, তো একটা ইনফেকশনের একটা ভাবনা চিন্তা দেখতেছি, তো এগুলো খুলনায় রান্না করে নিয়ে যাবো। মার নিয়ে দুদিন রাখতে চাইছি আর ইফতেখারে নিয়ে যাবো। আপু কাঁচা কাঁচা দাম কত? কাঁচা কাঁচা, এটা কাঁচা বাদাম না, এটা আলু, এটা কাঁচা বাদাম না আলু। পেঁয়াজের কেজি কত ভাইয়া এখন? 110, 110 করে পেঁয়াজের কেজি চলতেছে। আরে কষ্ট দিলাম, দেন আমার কাছে দেন, আমি ওইখানে ব্যাগ নিয়ে আসছি। এই যাবু ওই যে আংটাওয়ালা পলিথিন হলে ধরতে ভালো। আর জলপান কেজি কত? 40 টাকা করে কেজি। আব্বু এই যে একটু মাছ কিনতে হবে, তুমি ভাতটা খাও আব্বু, আমি থাকতে থাকতে তুমি ভাত খেয়ে আসো। 1.50 টাকা হয়েছে না কি জানো বললো, মনে হয় জিজ্ঞাসা করো বাসায় আসবেন কবে। হ্যাঁ বাপি এখন তো বাসায় আসবো না, বাসায় হচ্ছে আমি এখন খুলনা চলে যাবো, হয়তো বিকালে না হলে কালকে সকালবেলা যদি বাসায় রাখে, খুব সম্ভবত কালকে সকালেই যাবো। আব্বু হচ্ছে সবজি নিয়ে বসছে, এটা হচ্ছে এই গলিতে ঢুকে এই গলিতে, এটা হচ্ছে আমার গর্ভজন, আমি আমার বাবার সন্তান। হ্যালো সুরজ খান, অমিজিৎ খান, হাই, বাবাকে পরিচয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এমডি হাসান ভাই। অবশ্যই আমার বাবা বা আমি আমার বাবার সন্তান, এটাই আমার কাছে অনেক বেস্ট বেস্ট বেস্ট। বেগুনের কেজি কত ভাই? ভাই বেগুনের কেজি বেগুনের কেজি আছে 50 টাকা করে। এখানে সবজির প্রচুর দাম কম, আপনার আর একটু বেলা পড়ে গেলে সন্ধ্যার দিকে আরো কমে। দেখছেন কমেন্ট করে জানাবেন। অ্যান্ড হচ্ছে যে আমার আব্বু বাগেরহাট মাজারে কিন্তু সব সবজির দাম কম, আরও কমে যাবে। হচ্ছে আপনার কখন কমে যাবে? ঠিক 8টার পরে কমে যাবে। ম্যাম আপনার পায়ের ছবি দিয়ে আমি ইপি বানাইছি, আজকে ক্যাপশনটা ভালো লাগলো বল। থ্যাংক ইউ হাই ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমার আব্বু হচ্ছে ভাত খাচ্ছে, দেখেন দেখেন আমার আব্বু এখানে বসে ভাত খাবে, এটা আমার আব্বু, এটা হাসতেছে সে। তাই আমি তো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আমার আব্বু কি করতেছে। আপু ভাইয়াকে নিয়ে আসেন নাই? না আমি তো হচ্ছে চলে যাবো, মাছ কিনবো তো আমার আম্মাকে আর আমি মাছ কিনবো দুজনে।
দেলোয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? বাগেরহাটের বেগুনের দাম কত? আমাদের এলাকায় 30 টাকা দাম, এখানে একটু দাম বেশি। কৃষি পরিবারের সন্তান হিসেবে নিজেকে গর্বিত মনে হলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবি তোমাকে খুব সুন্দর আছে, দেখেন আমার আব্বুর জন্য আমি কি কি খাবার নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি ভাত খাও। এই আমার আব্বুর জন্য আমি হচ্ছে ডিম রান্না, করলা ভাজি, শিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, থাকো ওইটা উঠানো লাগবে না, শালগম দিয়ে নিয়ে আসছি, আর হচ্ছে ছোট ছোট মাছ চচ্চড়ি জলফাই দিয়ে করছি। আমার আব্বুর জন্য নিয়ে আসছি, এই যে দেখতেই পাচ্ছেন আমার আব্বু ওখানে বসে খাচ্ছে। আব্বু তাহলে আমি মাছের দোকানে যাব, মাছ দেখে আসি। আচ্ছা আব্বু, ডিমের দাম কত করে? দেশি হাঁসের ডিম না এটা নাকি? দেশি হাঁস আছে, মুরগি আছে। কত করে কেজি? কেজি না, পিস মানে হালি কত করে? হালি হচ্ছে আপনার 70 টাকা করে। তাহলে পার পিস পড়লো কত করে? পার পিস আপনার 17 টাকা। 17 টাকা করে পড়তেছে, তো দাম বাড়ছে। বাড়ছে না, এগুলো যে টিকতে তা। হ্যাঁ বুঝতে পারছি। আর এটা হচ্ছে আমাদের সরিজাল, এই যে সরিজাল নিলে ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন এসে। সরিজালে পানি মারতেছে, সরিজাল গাছ আছে আমার বাসায় নিজেরই, এই জন্য নেওয়া হচ্ছে না। দেখি একটু মাছের দিকে যাই, এদিকে মাছ আছে, মাছ দেখি মাছের দাম কেমন। ম্যাম আপনার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। এখানে কয় রকমের ছোট ছোট সুইট পাওয়া যায়, এই যে এগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে, ছোট ছোট পিস। আর এর এর কয়টা প্যাকেট দুবাই পাঠানো হয়েছে আমার ছোট ভাইয়ের জন্য, আপনার এখান থেকে নিয়ে পাঠানো হয়েছে। রাত্রেবেলা এসে নিয়ে গেছিল হচ্ছে আগে শুক্রবারে, তো ওর জন্য হচ্ছে পাঠানো হয়েছে। এইগুলা কিন্তু হচ্ছে নাটোরের কাঁচাগুলো বলে নাকি কিছু? দানাদার। আচ্ছা এটা হচ্ছে চিনি দিয়ে বানানো দানাদার, বাট আমি তো মিষ্টি খাই না জন্য কিনতে পারতেছি না। আর এই গজার ই আছে, গুড় আছে, মানে বাগেরহাটে খানজানালি মাজারের এইখানে আসলে এখানে একটা নার্সারিও আছে খুব সুন্দর, আপনার পাগল হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন নিজেরাই বুঝতে পারবেন না। অ্যান্ড মাছগুলোর প্রাইস বা মাছ কেমন কি চলেন দেখাই আমি একটু। এটা হচ্ছে তেলাপিয়ার কেজি কত? 160 টাকা। এটা তো কম আছে তো। আর হচ্ছে চিংড়ি? চিংড়ি 600 টাকা। এটা 600 টাকা। আর এই বাগদাটা? বাগদা নিয়ে যাবে 800 টাকা। 800 টাকা। আর এই ট্যাংরা? ট্যাংরাগুলো বড় বড়? 900 টাকা নিয়ে যাবে। এর থেকে ভাই আপনারা গরুর গোশ কিনে খান। এটা দিয়ে আমরা বারবিকিউ করবো, এটা 1 2 3 4 বড়াই গালের ঘর আর যাবে না। কিন্তু মাছের হিউজ পরিমাণ দাম বাড়ছে। বেলে মাছের কেজি কত? আরো বাড়ছিল মাছখানে। আচ্ছা এই বেলে মাছ কত? পরে আমার জন্য আমার কুটার লোক নেই, এটা হচ্ছে সম্পূর্ণ মাছের হাট। এই পাশ দিয়ে শুরু করে সব হচ্ছে মাছের মাছের হাট। আপনার দেখা একটা জিনিস, এই লাল মাছটা সুন্দর না? এটা কিন্তু খাইতে অতটা টেস্ট না, দেখতে যতটা আকর্ষণীয় এই মাছগুলো। এই ট্যাংরার কেজি কত আর এই ট্যাংরার কেজি কত? এটার কেজি কত ভাই? 60 টাকা কেজি। হ্যাঁ 360 টাকা কেজি। 360 টাকা? 300 টাকায় দেওয়া যাবে না? এক কেজি নেবেন? এক কেজি 350 টাকা। মাছের বড় আর আমি না। আর এই ট্যাংরার কেজি কত? 700 টাকা। এটা এটার কেজি 700 টাকা তাই না? আর ওই পাশেরটা ওটা 900, মানে এর থেকে বড় সাইজ হলে ওটা 900 হয়ে যাবে। মাছ কত করে? এই তো দেখতেছি না, 300 টাকা হলে নিব। আর এটা কি ডগরা মাছ? কামর দিবে? ও কামর দিবে, দশ হয়ে যায় আর না। আমি একটু দেখে আসতেছি 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 আসতেছি। এখানে হিউজ মাছ দেখেন আপনাদের, কার কত মাছ লাগবে এখানে? ট্যাংরা মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ। এই চিংড়ির কেজি কত? 480। দেখেন এই চিংড়িটা কিন্তু 480, অন্য জায়গায় কিন্তু অনেক দাম আছে এটার, মানে 500 টাকা বিক্রি করে উনি, 450 টাকা হলে উনি দিবে, রাইট? ওরকম সামথিং। ঠিক আছে
হচ্ছে আমাদের গোল্ডেন, মানে আমাদের হচ্ছে বাংলাদেশের গোল্ড, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গোল্ড। এর কেজি কত? 800 টাকা কেজি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গোল্ড। আর এই ট্যাঙ্গার কেজি কত? 750 টাকা। দেখেন কত বড় একটা ট্যাংরা মাছ। এই ট্যাংরা কিন্তু অনেক বড় ট্যাংরা, ক্যামেরায় ছোট দেখাচ্ছে, ট্যাংরা মাছ কিন্তু অনেক বড়। 600 টাকা দেওয়া যাবে কেজি? যাবে না? না, 600 টাকা হলে আমি এই বড় কই মাছ ভালো লাগে না, দেশি কই ছাড়া। বাপ্পি বলছি কত করে রুই মাছ। আচ্ছা দাঁড়া, নিশ্চয়ই এটা খুলনা ছান্দা বাজার? না না, এটা আমাদের বাগেরহাটে মাজারে, খানজানালি মাজারে যে হাটটা সেই জায়গাটা। এই ট্যাংরার কেজি কত? আর ওইটা 400 টাকা কেজি। দেখি চিংড়ি মাছের ঘিলু কোথায় পাওয়া যায়, চলেন। এটা কি মাছ ভাইয়া? ঢিলা সেলা। ও আচ্ছা আচ্ছা। এটা কি ফিশ? এই চিংড়ি মাছের ঘিলুর কেজি কত? 450 টাকা। আর মিক্সড করাটা? 400 টাকা। আর শুধু যেটা ঘিলু সেটাতে 450 টাকা। আর এই মাথা সহ যারা কিনবে? 120 টাকা কেজি। আগে ছোটবেলায় খাইতাম, ঘেরের থেকে মাছ ধরতাম আর খাইতাম, এখন আর খাই না। এই ইলিশের কেজি কত? 550 টাকা। এটা কি মাছ? সুরি মাছ নাকি? হ্যাঁ, তাহলে তো নাম ঠিকই বলছি, সুরি মাছ। অনেক কিছুই দেখালাম আজকে আপনাদের সাথে। মানে আপনারা শেষ করতে পারবেন না, এত মাশাল্লাহ মাশাল্লাহ বাগেরহাটের এই মাজারে। এত শুক্রবারে আসলে আরও মানুষ হয়, এখন তাও একটু কম। শুক্রবারে আপনারা এখানে এই টাইমে ঢুকতেই পারবেন না। আর এখানে বিশাল বড় বড় মাছ হয়। এই বড় ইলিশের কেজি কত? আর এই পাশে কত করে? 500 টাকার। এটা তো মেলা 4 কেজি হবে। 4 কেজি হবে, তাই না? এই সাইজটা কি খারাপ বলেন তো? কিরে, হ্যাঁ কি লিখছে? আর হচ্ছে ওইগুলা কি রূপচাঁদা? রূপচাঁদা মাছ। না আচ্ছা, লাস্ট ফিনিশিং পর্যন্ত কত দূর আছে আমি দেখাই আসি, আর কি কি মাছ আছে সেটা দেখাই আসি। একটু ট্যাংরা মাছ নিব। এই যে চাচির কাছ থেকে একবার ঘিলু নিছিলাম। আচ্ছা, এটা তো হচ্ছে মনে হয় মানে ইয়ে ভেজাল নাই না? আর এটা হচ্ছে চিংড়ি মাছের শ্বাসের মধ্যে যেটা থাকে সেটা, এটা খেতে অসম্ভব টেস্ট। মানে এই ঘিলুর সাথে রান্না করলে আরও টেস্ট লাগে, এটা মুখে লাগে। ঘিলুটা দিয়ে ভাত মাখা যায়, এটা দিয়ে লুকমার মধ্যে নেওয়া যায়, অনেক মজা। চাচা, চিংড়ি মাছের কেজি কত? 420। 350 টাকা বললো মনে হয় এটা, আর এই সাইজটা বললো হচ্ছে 450। এই পাশে যে এই চাচিও হচ্ছে এরকম, এই যে এই ট্যাংরা এই চিংড়ি মাছের ঠ্যাংগুলা এরকম। যারা সিঙ্গেল নিতে চান তারা সিঙ্গেল নিতে পারবেন,
আর যারা হচ্ছে এই শ্বাস খোলা অবস্থায় নিতে চান তারা এইখান থেকে শ্বাস খোলা এই যে এই দেখেন শ্বাস খোলা চিংড়ি মাছের ঠ্যাং এর মধ্যে কোনো ভেজাল নাই একদম আপনারা ধুয়ে ক্লিন করে নিতে পারবেন ₹350 কেজি আর এইটা নিলে এটা নিলে 60 টাকা ভাগ আচ্ছা তার মানে ₹150 কেজি পড়ে সামথিং এরকম হবে তাই না 160 টাকা তাহলে ₹120 কেজি পড়ে কারণ আধা কেজির মতো আছে এখানে রাইট বেশি আছে আচ্ছা এই এই এইটা মাছ আর মাজারের মোরগের মাংস রান্না করে আমাকে পার্সেল করেন তোমার তোমার খবর আছে এই চাচি হচ্ছে ঠ্যাংগুলা খুলে আলাদা বিক্রি করে আবার চিংড়ি মাছও বিক্রি করে এগুলো বিক্রি করে এই পাশে এটা হচ্ছে গজার মাছ কয় কেজি হবে এখানে 4 কেজি তো হবেই এত বড় শোল মাছ যারা গজার মানে শোল মাছ বা গজার মাছ দেখেন যে ওটা সেল হয়ে গেছে না ওটা বিক্রি হয়ে গেছে ওই যে গজার মাছ বড় দেখি দক্ষিণ অঞ্চলের মানুষরা সব প্রিয় মাছ ঢাকা সিটিতে হোম ডেলিভারি দেওয়া হয় ফিশ বাজার এই মাছের বাজার কি অবস্থা ইলিশের একটু দাম কমছে আর চিংড়ি মাছের ঘিলু চিংড়ি মাছের ঠ্যাং এগুলো এখন হিউজ পরিমাণ ভাই ট্যাংরা মাছের কেজি কত আর তেলাপিয়ার আর এই রুই মাছের কেজি কত শীতল মাছ আমাদের পুকুরে আছে এই যে এই পর্যন্ত হচ্ছে মাছের হাট মানে শুধু এই পর্যন্ত না আরো আছে দেখেন ওইখানে তো এদিকে সম্পূর্ণ সব মাছের ঘরগুলো আছে এটা এটার কেজি কত চিংড়ি মাছ খায় না আমার ঘরে কেউ আমার ভাই এটা হচ্ছে মাজার এটা হচ্ছে বাগেরহাট খানজানালি মাজারের বাজার বলে এটাকে আমাদের বাজার যেটা বসে সেটা হচ্ছে এটা এই চিংড়ির কেজি কত ₹550 করে আর এই পাতারি মাছের এরকমই কে এই পাশেগুলো অনেক বড় বড় এটাকে কি মাছ বলে ভাঙার মাছ বলে আচ্ছা আচ্ছা তো আবার ট্যাংরা মাছ নিব নিয়ে দেন হচ্ছে চলে যাবো সবাই ভালো থাকেন আর আমাদের দরকার বাজার দেখাই দিলাম আপনাদের সাথে অনেক বড় আর এখানে একটু পরে আপনি এসে দাঁড়াইতে পারবেন না এত মানুষ হবে কেনাকাটা করার জন্য সো আল্লাহ তো সবাইকে জি খুলনা বাগেরহাট